রাজ্যে সবুজ বিপ্লব ঘটাতে গ্রিন ইকোনমি ও ইগো ফরেস্ট ক্ষেত্রকে তাৎপর্যপূর্ণভাবে গতি প্রদান করতে অমৃত বৃক্ষ নাম দিয়ে এক গণ আন্দোলনের ডাক দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেই অমৃত বৃক্ষ আন্দোলনে অনুপ্রাণিত হয়ে নিজের মেয়ের বিয়ের অনুষ্ঠানে অভিনব কায়দায় বর সহ বরযাত্রীদের মধ্যে গাছের চারা গিফট করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কনের পিতা কাম আসাম সরকারের বন বিভাগের অবসরপ্রাপ্ত আধিকারিক করিমগঞ্জের পৃথ্বীজ দাস। এতে তাকে সহায়তা করেন পরিবারের লোকেরাও। গত সোমবার শিলচরের একটি ব্যক্তিগত নার্সিংহোমের কর্ণধার ডক্টর জেপি দাসের ছেলে ডক্টর রাহুল দাসের সাথে উনার নিজ কন্যা মৌমিতা দাসের বিবাহ সম্পন্ন হয়। হাতিযোগে বর আহ্বান শেষে প্রতিজন বরযাত্রীকে একটি করে চারা গাছের গিফট করেন পৃথ্বীশবাবু। উনার এহেন অভিনব প্রয়াসকে সাধুবাদ জানান বরের পিতা ডক্টর জেপি দাস সহ অন্যান্যরা। বরযাত্রী হিসাবে এসেছি একটা বিয়ের অনুষ্ঠানে। এখানে কন্যাপক্ষ আমাদেরকে বিভিন্ন রকম ফল এবং বিভিন্ন রকম বৃক্ষ আমাদেরকে সবাইকে সব বরযাত্রীকে দিয়েছেন। এটা সত্যি এ ধরনের একটা কার্যক্রম, এটা ব্যতিক্রম ধর্মী, আমি এর আগে কোথাও এই ধরনের দেখি নাই। এতে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং আশা করি এই দৃষ্টান্ত পালন করে আরও অন্যান্যরা এই ধরনের বিয়ের অনুষ্ঠানে এই ধরনের বৃক্ষ বিতরণ করবেন এবং তাতে করে আমাদের দেশ, স্পেশালি আমাদের যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর যে বিভিন্ন প্রয়াস, সেই প্রয়াস সফল হবে এবং দেশ সামনের দিকে সবুজায়ন হবে এবং এই যে আমাদের গ্রিন হাউস ইফেক্ট, এটা থেকে আমরা মুক্তি পাবো। তার মানে মই ফরেস্টৰ পৰা ৰিচেণ্টলি ৰিটায়াৰমেণ্ট কৰিছোঁ, ৰিটায়াৰ গৈছোঁ আৰু অসম চৰকাৰৰ হেৰি চলি আছে, আপোনাৰ অমৃত বৃক্ষ কৰ্মসূচী চলি আছে, সেইটোৰ মধ্যে নজৰ ৰাখি পেলাই মই নাৰ্চাৰীৰ পৰা কালেকশ্যন কৰি, আমাৰ এটা প্ৰাইভেট নাৰ্চাৰী আছে বদৰপুৰ চিগুৰি, সেইটোৰ পৰা কালেকশ্যন কৰি আমি বৰ্ড পাৰ্টিৰ কাৰণে এই গছপুলিকেইটা আমি তেওঁলোকক আগবঢ়াইছোঁ। এটা অনুষ্ঠানৰ মাজত যদি এইবোৰ প্ৰগ্ৰাম কৰিব পৰা যায় তেনেহ'লে এৱাৰনেছ বাঢ়িব আৰু। যান যিটো আমাৰ প্ৰকল্প, আমাৰ হিমন্ত বিশ্ব ডাঙৰীয়াই যিটো লৈছে, সেইটোৰ ওপৰত ভিত্তি কৰি পেলাই আমি এইটো কৰিছোঁ। মই আৰু কি ক'ম, সেইটো মানে বৃক্ষৰ কাৰণে মই যিমানখিনি বুজি পাওঁ, গছটোৱেই হ'ল, গছ থাকিলে মানুহ থাকিব। সেইটো আৰু আমাৰ আসাম চৰকাৰৰ যিটো নতুন হেৰি লৈছে, সেইটির উপর ভিত্তি করে ফরেস্ট ডিপার্টমেন্টের আমার ফ্যামিলি মেম্বার্স, আমার ইয়ঙ্গার ব্রাদার রিসেন্টলি রিটায়ার করেছে, তার একটা ইচ্ছা আছে, সেইটির কারণে নতুন নতুন ইয়াতো আজি সেইটির কারণে একটা হেরি হয়। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন।